हाय एवरीवन, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल तानिया मिथिला ब्लॉग। आमी तानिया डेली लाइफे नतून आरेकटी वीडियो देखार जोन्नो सबाइके वेलकम करछि। चुटकी चुटकी गंधा एछे खयरी चुटकी गंधा। दीदी आ सब चुटकी गंधा ए फूल। पाता बाहर गाछ गुलो सुंदर है। क्या सुंदर फूल फुटे छे। মনে আছে সুইটার আর উল এখানে আছে। একটা বড় পাতাবাহার গাছ, দুই রকমের আর কি, দুইটা গাছ। এত বড় পাঁচিলের উপর দিয়ে বেয়ে আসছে। এটা আমার কাকাদের বাসা। পাতাবাহার গাছ কিন্তু দেখতে ভালোই লাগে। ওখান থেকে এসে দুইটা মুরগি আর কি জবাই করা হয়েছে। দুইটা মুরগি বাঁচতে হবে, দেশি মুরগি। আর এগুলো একটা রান্না করবে, আর ঢাকাতে নিয়ে যাব, তার জন্য জবাই করলাম। আমাদের দিন ফুরায় আসছে, কিন্তু 20 তারিখে যেতে চেয়েছিলাম, 20 তারিখে হলো না, 22 তারিখেও হলো না। আমরা একেবারে 24-25 তারিখে যাব, শনিবারের দিন। শনিবারের দিন ওর আব্বুর অফিস ছুটি থাকবে, কারণ আমরা গ্রাম থেকে যখন যাই আমাদের কাছে অনেক জিনিস থাকে, তা চারতলা পর্যন্ত উঠাতে আসলে অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য ওর যেদিন ছুটি ওই দিনই যাব। মুরগিটা বাসা শেষ করে আমরা এখন 3-4 জন মিলে যাচ্ছি আমাদের কচু বাগান, মানে কচু ক্ষেত আর কি, কচু ক্ষেতে কচু উঠাতে। বড় বড় কচু আব্বু লাগিয়েছে, তা উঠাতে যাচ্ছি। আর রাস্তার ন্যাচারাল দৃশ্য দেখাতে দেখাতে যাচ্ছি। মিথিলা সাবে আমার কাছে দাও। হ্যাঁ, দেশে 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 না নিছি দেশে। আরে আমি বলছি দেশে, আমি ছিলাম ওই জায়গায়। এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। আমরা ঝাল গাছ দেখ তিতি, কি ঝাল হওয়া হয়েছে। অবশেষে আমরা কোথায় আসলাম দিদি? উত্তর মাঠে কচু উঠাতে। কাদের রে তোদের রাজেশ রাজা হেটা নে যাওয়াই কে দেবে নাকি কারে? আমরা
তুললি তো রাখলি, এবার কেউ নেবে না তখন। তা কসু হয়েছে সেই হ কি অবস্থা? ভালো তো, গাছ মাটি দিয়ে শুয়ে পড়েছে, তা পেপি হয়েছে, অনেকগুলো পেপি। আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে, কসু উঠাতে এসেছি ধানের, ওরপর পা দিন যেন ধানের এদেশে চারা হবে, চারা এই যে ফুটে গেছে একটু একটু। মাদ্রাসাটা চালু হলে যাই, এলাকার ছেলেমেলে আর বাইরে যাওয়া লাগবে না। আমি নিষেধ করছি, তারপরে ওখানে যাচ্ছ কেন? তুমি কাদায় পা দিচ্ছ কেন? যে কসু হয়েছে, তাই যদি এরকম দাম থাকে আর এরকম মানুষ, আর যে ভালো লাগছে কসু একবার খালি সে আবার নিতে আসবে। তাই তো সব তুলি নিতে হয়েছে। মেলা বড় ওই পাশে সেই কসুটার সেই কসু তুল নিয়ে গেল লোক ধরে। এখন কি হচ্ছে রে, কসু কোথায় আছে? তার মানে কসু জীবনে নিউল হবে না, একটা কসু খাওয়া হবে, তারপরে সেই কসুর আগে এই কসুর গাছটা যত বড় না, এর কসুর সাইজ ওরকম বড় বড়। যাক, আমি এত কিছু জানতাম না, মানে আমরা যখন ছিলাম তখন তো এসব চাষ করতো না, তখন ছিলাম মুসুরি। তাহলে তাহলে হালকা একটু করে উপরে ওঠাই দে, চাবি হারাই না। অনেক যাই না, মুস পোকা মাকড় থাকতে পারে, আসো। আমরা এখন বাড়িতে যাব। হ্যাঁ, এটা ইন্দুরি খেয়ে খেয়ে কসু ইন্দুরি খাওয়া, ওটা গাল শুনবি না মিথিলা, কই চলো। আসো, কলা গাছ কাকি রে, ভালো কলা হয়েছে এই। হ্যাঁ আসো, সেই হাড়িয়া লাস্টিছে না, thank you.
আমরা একটু বাজারে গিয়েছিলাম, আর বাজারে যাওয়ার পরে একটা দোকানে অ্যাকোয়ারিয়াম দেখে মিথিলা তো মহা খুশি, ও ওইটা নিয়েই আসবে। তা বাচ্চারা তো যেটা চায় সেটা তো দেওয়া সবসময় অসম্ভব, এটা তো আর আনা যাবে না, কারণ এই মাছগুলো অক্সিজেন ছাড়া বাঁচে না, আর আমাদের বাসায় সেরকম কোনো ব্যবস্থা নাই, এজন্য নিয়ে আসতে পারিনি। তার জন্য একটা ভিডিও করলাম, বললাম এই ভিডিওটা করে নিই, আর এই ভিডিওর ভিতরে তুমি থাকবা, আর তুমি সারা বছরই দেখতে পারবা এই ভিডিওটা, যখন মন চাইবে ডাউনলোড করে মাছগুলো দেখে নিবা। আর পরবর্তীতে যখন আমরা বাসা বাড়ি নিজেদের বাড়িতে আসব, তখনই তোমার জন্য একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করে দিব, তুমি সেখানে মাছ ছাড়বা, মাছের খাইতে দিবা, এসব বোঝাই আর কি ওরে বাসায় নিয়ে আসছি। তা এটা কিন্তু আমার অনেক পছন্দ, তা ঢাকাতে এত দূরে নিয়ে যাওয়া যাবে না, আর ঢাকাতে আসলে এগুলো করা মানে আমার কাছে ভালো লাগে না, নিজের বাড়িতে করব সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা দেখলাম, খুবই ভালো লাগছিলো, আমিও একটু এনজয় করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথিলার সাথে দেখলাম, একটু ভিডিও করলাম। আমরা আজকে বাজারে এসেছি মূলত অন্য জিনিস কেনার জন্য, টুকিটাকি কিছু কিনবো, তারপরে ঢাকাতে চলে যাবো এই জন্য। তা এখন আমরা কেনাকাটা করব, দেখতে থাকুন, আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যেটা পছন্দ হয় সেটা নে, আমি তো কিনি রে, বুঝিস না, সোয়েটার নে, এটা তুই নে, ওতে পছন্দ করে ওই প্রিন্টের তাই যাই, দেখ এইটা আছে, এটা এইটা এইটা নে, কত এটার দাম? চল্লিশ টাকা জিনিস নিয়েছি, ভালো লাগছে এটা। দুইটা বাদাম দাও, ছিটি গোলের চেন দিব, এই নাও ছিটি গোলের চেন, সমান সমান বাদাম লাগবে কিন্তু আমাদের। কে কে খাবেন বাদাম, চলে আসুন আমাদের বাড়িতে। কানের দুল কই, কানের দুল, বাদামের কানের দুল দেখো, বাদামের কানের দুল বানিয়েছে মিথিলা। বাদাম বাদাম বাদামে দাও, বাদামের কান ফুটে গেছে, বাদামের কান। পায়ের তোড়া হাতের বালা থাকে যদি চিঠি গলেছেন, তারপরে কি আমরা যাবেন, তোমরা দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন। আয় আয় এদিকে আয়, আমরা একটু বাদাম বিক্রি করছি, দেখ কি অবস্থা। বালা থাকে যদি ছিটে গলেছেন, তাতে সমান সমান বাদাম পাবেন। আমার আমার কাছে নাই গে বুবু কাঁচা ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু ভাজা বাদাম। ছাড়া আম্মু, বাদাম আর খেয়ো না, কাঁচা বাদাম পেট খারাপ করবে।